দেখতে দেখতে এসে পড়লো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই পুজো উদ্যোক্তাদের তৎপরতা এখন তুঙ্গে। দক্ষিণেশ্বরের কালাকারপাড়া পুজো সম্মেলনী এবার পা দিল 71 বছরে। এবারকার থিম বিষ্ণুপুরের টেরাকোটা। এই তৎপরতা ছবি আপনাদের কাছে তুলে ধরতে সেখানে হাজির ছিল আমাদের ক্যামেরা। পরে পুজো নিয়ে প্রশ্ন করা হলে মুখ্য সংগঠক রঞ্জন ভট্টাচার্য আমাদের জানালেন, আমাদের কালাকারপাড়া পূজা সম্মেলনী 71তম বর্ষের পুজো এবছর। আমরা উত্তর শহরের একটা অন্যতম শ্রেষ্ঠ পুজো হচ্ছে কালাকারপাড়া পূজা সম্মেলনীর পুজো। বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পকে আমরা তুলে ধরছি এবছর আমাদের পুজোর মধ্যে দিয়ে। তো আপনারা দেখেছেন যে কি বলে টোটালটা ফাইবার গ্লাস দিয়ে করা হচ্ছে। এই যে অকাল বর্ষণ, এটা কতটা ক্ষতি করছে কাজের? হ্যাঁ, ভীষণভাবে কাজের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু যেহেতু আমাদের ফাইবার কাস্টিংয়ের কাজ, আমরা ইনডোরে করে ফেলতে পারছি। ইনডোরে আমাদের করে, ইনডোর সেকশনে করে, তারপর আমরা আউটডোরে এখন নিজের কাজ চলছে। তো এই একটা জায়গায় আমাদের, যদি অন্য সফরের মতো আমাদের ওই প্লাস্টার ওয়্যারিং এই সবের কাজ হতো তাহলে কিন্তু সমস্যায় পড়তাম। জিনিসগুলো আমরা মান্যতা দিয়েই কী বলে মণ্ডপ এবং প্রতিমা আমরা করছি, যেটা প্যান্ডেলে না ঢুকবো আমাদের প্রতিমা দর্শন করতে পারবে, আমাদের মণ্ডপ পুরো দর্শন করতে পারবে বাইরে থেকে। প্রতি বছর প্রচুর মানুষ এখানে, মানে একটা বিশাল জনসমুদ্র নামে, হ্যাঁ, তো এতটাই ভিড় হয়, মানে আমাদের মানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই বেশ দমকল সমস্ত ইয়ে মানে প্রশাসনিক দপ্তর থেকে প্রচুর সহযোগিতা করে।